नमस्कार आमार सकल दर्शक बंधुदेर आमी आमार चैनले अनेक अनेक स्वागत जानाई। आजकेर विषय हलो अर्थाभाव मेटाते कोजागरी लक्ष्मी पूजार आगे बाड़ीते संग्रह करुन किछु जिनिस। के धन सम्पद ओ अर्थेर अधिकारी होते चाय ना बोलुन तो? आसले आमरा सकलेई ताई चाई। आमरा सारा दिन कठोर परिश्रम करे जे अर्थ उपार्जन करी जा बेचे थाकार जन्य अपरिहार्य। अर्थ रोजगार करा कठिन काज, किन्तु आपनार कष्टार्जित अर्थ टिकिये रखा आरो कठिन काज। हिंदूरा विश्वास करें जे जदि आपनी देवी लक्ष्मी के खुशी रखते ओ आपनार गृहे तार दृष्टि आकर्षण करते सक्षम हन, ताहले सम्पद ओ समृद्धि आपनाके कखनोई छेड़े चले जाबे ना। देवी लक्ष्मी हलेन अर्थ सम्पदेर अधिष्ठात्री देवी। जे गृहे देवी लक्ष्मीर बास से गृहे कखनोई अर्थ सम्पदेर अभाव थाके ना। मने राखबेन देवी लक्ष्मी खूबई चंचला, एक जायगाय तार मन बसे ना, ताई आरो निष्ठा ओ भक्तिर सन्धाने तार एक बाड़ी थेके अन्य बाड़ी छेड़े जावार प्रवणता रयेछे। हिंदू ग्रंथे निर्धारित एमन किछु जिनिस आछे जा देवी लक्ष्मीर अति प्रिय एवं तिनी एई सकल जिनिस द्वारा खूब सहजेई आकृष्ट हन। कि सेई जिनिस जा देवी लक्ष्मीके सहजेई आकृष्ट करे, आज एमनी दशटी विषयेर कथा उल्लेख करब। कोजागरी लक्ष्मी पूजोर दिन माके सन्तुष्ट करते आम्रा पूजोर विभिन्न सामग्री किने थाकी जा दिए आम्रा मायर पूजो करी। एर फले आम्रा मायर आशीर्वाद लाभ करे थाकी। एछाड़ाओ आरो एमन किछु जिनिस आछे कोजागरी पूर्णिमा चलाकालीन जेगुलो बाड़ीते आनले भीषणभावे मायर कृपा लाभ करा जाए। सारा बछर मा तार कृपादृष्टि आमादेर ओपर बजाय राखबेन। এই প্রসঙ্গে প্রথমেই বলবো নারকেলের কথা। হিন্দু ধর্মে পূজোয় নারকেলের ব্যবহার অপরিহার্য। নারকেল ছাড়া পূজো সম্পূর্ণ বলে মনে করা হয় না। প্রসাদ হিসেবে বিতরণ করা হোক বা পূজোয় সামগ্রী রূপে নারকেলের ব্যবহার সর্বদাই চোখে পড়ে। নারকেলকে আবার শ্রীফল বলা হয়। শ্রীফল অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদী ফল। যে ফল শ্রী অর্থাৎ লক্ষ্মী প্রদাতা বা মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ তাই শ্রীফল। বাড়িতে নারকেল থাকলে মা লক্ষ্মীর কৃপা সহজেই আপনার গৃহে বর্ষিত হয়। মনে রাখবেন নারকেল মাত্রই শুভ। এখানে উল্লেখ্য একটি বিশেষ ধরনের নারকেল যা একাক্ষী নারকেল নামে পরিচিত। একাক্ষী নারকেল বা একচক্ষু বিশিষ্ট নারকেলকে লক্ষ্মী প্রদানকারী বলে মনে করা হয়। এই বিশেষ নারকেল তন্ত্রের কাজে ব্যবহার করা হয়। যার কাছে এই একাক্ষী নারকেল থাকে সেই ব্যক্তির জীবনে অর্থাভাব কখনো দেখা দেয় না। খাঁটি একাক্ষী নারকেল পেলে তা বিশেষ মুহূর্তে যেমন কোজাগরী লক্ষ্মী পূজা ও দীপাবলির দিন সরস্বপচার পুজো করে লাল রেশমি বস্ত্রে বেঁধে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান ও বাড়ির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করবেন। দুই লক্ষ্মী করি। একটা সময় ছিল মুদ্রার পরিবর্তে যখন বিনিময়ের একমাত্র মাধ্যম ছিল কড়ি। ঠিক কবে থেকে বিনিময়ের মাধ্যম হিসেবে কড়ির প্রচলন হয়েছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে ঐতিহাসিকরা অনুমান করেন যে আনুমানিক 10,000 বছর আগে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। আজ হয়তো বিনিময়ের মাধ্যম হিসেবে কড়ির প্রচলন নেই ঠিকই, কিন্তু জীবনযাত্রার অন্তিমে বৈতরণী নদী পার করতে দিতে হয় 5টা কড়ি। আসলে কড়ি এক প্রকার ঝিনুক গোত্রীয় প্রাণী যা সমুদ্রের পাওয়া যায়। এছাড়াও হিন্দু পৌরাণিক কাহিনীতে বর্ণিত রয়েছে যে দেবী লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে, তাই বাড়িতে কড়ি রাখলে দেবী লক্ষ্মী সহজেই আকৃষ্ট হন। বাজারে অনেক ধরনের লক্ষ্মী কড়ি পাওয়া যায়। সঠিকভাবে বাছাই করে সুন্দর ও ভালো কড়ি কিনে কোজাগরী পূর্ণিমায় স্থাপন করলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়ি ধন সম্পদে ভরে উঠবে। তিন রূপোর কয়েন। কোজাগরী পূর্ণিমার দিন যদি লক্ষ্মী গণেশের মূর্তিযুক্ত রূপোর কয়েন কিনে মা লক্ষ্মীর কাছে পুজো করিয়ে নিজের মানি ব্যাগে রাখেন তাহলে অর্থকষ্ট মুছে যেতে বেশি সময় লাগবে না। চার পারদের লক্ষ্মী গণেশ মূর্তি। এই দিন যদি পারদের লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করা হয় তাহলে আপনার গৃহ সুখ শান্তি ও অর্থে ভরে উঠবে।
রূপর বা পিতলের মূর্তিও স্থাপন করতে পারেন, তবে পারদের মূর্তি বেশি ফলদায়ক। ৫. স্ফটিকের শ্রীযন্ত্র। এই দিন বাড়িতে স্ফটিকের শ্রীযন্ত্র স্থাপন করলে বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি দূরে চলে যায় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। এই যন্ত্র বাড়িতে রাখলে একটা সুন্দর শান্তির পরিবেশ তৈরি হয় এবং অর্থ সম্পদ বৃদ্ধি হয়। ৬. মা লক্ষ্মীর চরণ পাদুকা। মা লক্ষ্মীর চরণ পাদুকা কোজাগরী পূর্ণিমা বা দীপাবলির দিনে স্থাপন করা যেতে পারে। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি রূপার পাদুকা জোড়া প্রতিষ্ঠা করতে পারেন। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পায়। আপনার সম্পদের দিকে মুখ করে পাদুকা জোড়া অর্থাৎ পদচিহ্ন দয়ে রাখুন। ৭. দক্ষিণাবর্ত শঙ্খ। শঙ্খ আসলে বিজয়ের প্রতীক, যা ভগবান শ্রীহরি বিষ্ণুর হাতে শোভা পায়। মঙ্গলেরও প্রতীক হিসেবে ধরা হয় শঙ্খকে। এইটি দক্ষিণাবর্ত শঙ্খ। এই শাঁখ বাজানো হয় না, এইটি জলশঙ্খ। এই দক্ষিণাবর্ত শঙ্খ যুগ্মভাবে লক্ষ্মী নারায়ণের প্রতীক বা কৃপাধন্য। শাস্ত্রমতে এই শঙ্খের গুরুত্ব অপরিসীম, তবে নিয়ম মেনে তা স্থাপন করতে পারলে অবশ্যই তা ভালো ফল দেয়। দক্ষিণাবর্ত শঙ্খ প্রত্যেক বাড়িতে রাখা উচিত। এতে বাড়ির সুখ শান্তি ভরে ওঠে এবং অনেক প্রকার বাস্তুদোষ নাশ হয়। ৮. মতি শঙ্খ বা শঙ্খমতি। এই শঙ্খ একটি বিশেষ ধরনের, যা খুব শুভ বলে মনে করা হয়। দেখতে খুবই সুন্দর, মুক্তার মতো উজ্জ্বল। হিন্দু সনাতন ধর্মে পুজোয় শঙ্খের গুরুত্ব অনেক বেশি। সমুদ্র মন্থনের ফলে উৎপত্তি হওয়া ১৪টি রত্নের মধ্যে একটি বিশেষ রত্ন হল এই শঙ্খ। এটি বিশ্বাস করা হয় যে যে গৃহে এই শঙ্খ স্থাপন করা হয় সেই গৃহ সব সময় দেবী লক্ষ্মীর আবাসস্থল থাকে। শাঁখ বা শঙ্খ ঘরের নেতিবাচক শক্তি এবং সকল বাধা দূর করে। পৃথিবীতে বিভিন্ন ধরনের শঙ্খ পাওয়া যায়, প্রতিটা শঙ্খের কিন্তু নিজস্ব গুরুত্ব রয়েছে। এই মতি শঙ্খ বা মুক্তার শঙ্খ জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে বিবেচিত করা হয়। আপনি যদি আপনার আর্থিক অবস্থা সুদৃঢ় করতে চান এবং দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে চিরকাল রাখতে চান, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মুক্তার শঙ্খ হল আপনার গৃহের আলমারিতে নিরাপদ স্থানে রাখুন, বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা দোকানের ক্যাশবাক্সে রাখুন। বিশ্বাস করা হয় যে এমনটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না এবং অর্থনৈতিক সমস্যা থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পাবেন। ৯. কুবের মূর্তি। যক্ষরাজ কুবের হলেন দেবী লক্ষ্মীর ধন সম্পদের রক্ষাকর্তা, বা দেবতাদের ব্যাংকার বললেও ভুল হবে না। কোজাগরী লক্ষ্মী পূজার দিন বা দীপাবলির দিন বাড়িতে কুবের মূর্তি স্থাপন করাও খুব মঙ্গলজনক বলে মনে করা হয়। এতে আপনার কষ্টার্জিত ধন সম্পদ রক্ষা পাবে। ১০. পদ্মবীজের জপমালা। যেহেতু দেবী লক্ষ্মী পদ্মের ওপর বাস করেন, তাই প্রতিটা পদ্মের বীজ হল মা লক্ষ্মীর প্রতীক। বাড়িতে পদ্মবীজের জপমালা রাখলে দেবী লক্ষ্মী সহজেই আকৃষ্ট হন এবং ভক্তের ওপর কৃপা বর্ষণ করেন। দর্শক বন্ধু, আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন। আর নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে দিন, যাতে আমার আগামী আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যান। তাহলে এবার আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।